हाई एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटी टिप्स विद शर्मिष्ठा। आज मैं प्रोडक्ट रिव्यू नहीं चले आई होप वीडियो तुम्हारा भालो लगे और काजे लगे। तो संपूर्ण वीडियो देखते थे हमारे साथ पाशे थे और वीडियो एक लाइक कर दिए। मैं एक दस ओमिस फर्टिलाइजर नहीं चले पैकेजिंग सम्पर्क हेयर अप्लाई करने की है तुम्हारे डिटेल्स और हेयर अप्लाई कर तुम्हारे देखो। फर्स्ट एटार पैकेजिंग सम्पर्क तुम्हारे देखिए दीची। एट एरम एक कंटेनर मध्य एस और प्रोडक्ट हलो ए रकम। এখানে দ্য সোমিজের একটা লোগো করা আছে আর এখানে সব ডিটেইলস লেখা আছে। এটা হলো একটা দ্য সোমিজের ফার্টিলাইজার আর এটার প্রাইস হলো তোমাদের 499 টাকা। এটা প্রাইস আছে 499 টাকা আর এটা হলো 100 গ্রাম আছে। এই যে প্রোডাক্টটা এরকম দেখতে আর এর আগে যে প্রোডাক্টটা মানে এটা নিউ লঞ্চ হয়েছে। এই প্যাকেজিংটা আগের প্যাকেজিংটা এরকম ছিল দেখতে পারো। আমি অলমোস্ট দুটো ইউজ করছি, এটা অলমোস্ট একটু শেষ হয়ে গেছে বলে আমি এটা অর্ডার করেছি। আর আগের প্যাকেজিংটা ঠিক এরকম দেখতে আর এখন এটা নিউ প্যাকেজিং করেছে এরকম গোল টাইপের। এটা আগে চৌকো টাইপের ছিল, দুটোই সেম সেম। এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন লুমদা সোমিজের একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও পার্চেস করতে পারো আর তোমরা একটা লোকাল মার্কেট থেকেও পার্চেস করতে পারো। তোমরা দা সোমিজের ওপর প্রোডাক্টে সবসময় 50-20% ডিসকাউন্ট এমনিতেই পেয়ে যাবে এই হেয়ার ফার্টিলাইজারটার ওপরে। কি যে কোনো দা সোমিজের প্রোডাক্টে তোমরা ইজিলি 10-15% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার প্রাইস আছে 499 টাকা আর এটা হলো 100 গ্রাম আছে। এটার প্রাইস সম্পর্কে, প্যাকেজিং সম্পর্কে এবং এটা কোথা থেকে তোমরা পার্চেস করতে পারবে সেটাও বলে দিলাম। এবার এটা কি হয় আমাদের হেয়ারে অ্যাপ্লাই করলে সেটা বলবো। এটা কিন্তু হেয়ার ফার্টিলাইজার, এটা কোনো হেয়ার অয়েল না। যাদের খুব বেশি কোনো একটা জায়গা থেকে হেয়ার ফল হয়ে যাচ্ছে, কারোর হেয়ার মিডিলের থেকে যে হেয়ার ফল হয়ে যাচ্ছে বা সাইড থেকে হেয়ার ফল হয়ে যাচ্ছে দেখতে পারবে, এরকম সাইডে অনেকের অনেকের হেয়ার ফল হয়ে যাচ্ছে, এটা ইউজ করতে পারবে ফার্টিলাইজারটা। এটা কিন্তু ফার্টিলাইজার, এটা কিন্তু অয়েল না। আমি বারবার বলছি এটা একটা ফার্টিলাইজার, এটা অয়েল না। এটা যেখানে যেটুকুনি জায়গায় হেয়ার ফল খুব বেশি হচ্ছে, মানে ধরো এই জায়গাটাতে ধরো শীতে করতে করতে জায়গাটা ফাঁকা হয়ে যায়, সেখানে যদি খুব বেশি হেয়ার ফল হয় তাহলে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। বা মিডিলে যাদের খুব বেশি হেয়ার উঠে যাচ্ছে, একদম ফাঁকা ফাঁকা যে শীতে দেখা যাচ্ছে, সেটা যদি তোমরা প্রবলেমের মধ্যে দিয়ে যাও তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো। 200% কাজ করে, কারণ আমার এই জায়গাটা খুব বেশি হেয়ার ফল হতো। আমি এটা ট্রাই করছি প্রায় 4-5 মাস হয়ে গেছে। এই যে আগে কন্টেনারটা পুরো শেষ, অলমোস্ট শেষ, এটাও ট্রাই করেছি, তারপরে আমি আবার এটা নিয়ে এসেছি। আমার এই জায়গাটা খুব বেশি হেয়ারফল হয়, মানে খুব বেশি ফাঁকা হয়ে যায় চুলটা টেনে টেনে বাঁধার কারণে। ন্যাচারাল প্রোডাক্ট, এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই, তোমাদের হেয়ারে কোনো সাইড এফেক্ট হবে না। আর যাদের চুলের খুব একটা অংশ বা ছেলে বা যেই হোক অল হেয়ার টাইপ, এটা ইউজ করতে পারবে। কোনো জায়গা ধরো এই জায়গাটা বা এই জায়গাটা, কোনো জায়গায় যদি হেয়ারের ফাঁকা হয়ে যায় যে ওই জায়গা থেকে খুব বেশি হেয়ারফল হচ্ছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। 100% যেখান দিয়ে বেবি হেয়ার আসবে, যাদের যেইখানে প্রবলেম, এইখানে প্রবলেম থাকলে দেখবে এখান দিয়ে আস্তে আস্তে প্রবলেমটা থেকে শর্ট আউট হতে পারছো। যাদের হেয়ারে এরকম প্রবলেম চলছে তারা এই ফার্টিলাইজারটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ কাজ করবে। যাদের খুব বেশি হেয়ারফল হচ্ছে বা খুব একটা জায়গা থেকে হেয়ারফল হয়ে যাচ্ছে, খুব বাজে দেখাচ্ছে, কি ট্রাই করবো, এটা ট্রাই করছো, ওটা ট্রাই করছো, তাও কোনোভাবে হেয়ারফল কমাতে পারছো না, ওই জায়গাটা আরও বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, সেটা থেকে যদি তোমরা রিকভার হতে চাও, ছেলে বা যেই মেয়ে হোক যদি কম বয়সে এরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাও তাহলে এটা ট্রাই করে দেখতে পারো। একটা কন্টেনার নিয়ে দেখো, তোমাদের হার্ডলি 3-4 মাস চলে যাবে, তোমাদের হেয়ার ওখান থেকে অনেক বেশি উঠে যাবে, পরেরটা ইউজ করার দরকার নেই। তাও আমি এটা নিয়ে এসেছি ইউজ করার জন্য। আমার এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছ, অনেকটা পড়ে গেছে, পুরো এই জায়গাটা এরকম হেয়ারফল হয়ে গেছিলো, এখন কিন্তু সম্পূর্ণ পড়ে গেছে, একটুখানি রয়েছে। ওটা দেখো আমি খুব তাড়াতাড়ি এটা দিয়ে রিকভার হয়ে যেতে পারবো। যাদের এরকম প্রবলেম চলছে মাঝখান দিয়ে শীতে করতে করতে ফাঁকা হয়ে যাচ্ছে, ওখান দিয়ে চুল উঠছে না, ওই জায়গাটা একদম অয়েলি অয়েলি ভাব হয়ে যাচ্ছে, সেখান দিয়ে হেয়ারফল খুব বেশি পরিমাণে হচ্ছে এবং খুব বাজে দেখাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, তারা এটা ট্রাই করে দেখতে পারো। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, ন্যাচারাল, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। আর তোমাদের কিন্তু যে হেয়ারগুলো উঠে যাচ্ছে যে জায়গা থেকে, ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ ফিল হতে শুরু করবে আর তোমাদের হেয়ার ফলের প্রবলেম থেকেও তোমরা চলে যাবে। আর এটা কিন্তু কোনো অয়েল না, এটা একটা ফার্টিলাইজার, যেটা বলা হয় না ওষুধ টাইপের একটা জিনিস, সেটা কিন্তু সেম এই জিনিস। এটা সম্পূর্ণ একটা ওষুধ যেটা আমাদের যেইটুকুনি জায়গা থেকে হেয়ার ফল হয়ে যাচ্ছে সেটা থেকে রিকভার করতে পারবে। এবার যদি কেউ তোমরা বলো যে আমাদের পুরো হেয়ারটাই প্রায় ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, তো তোমরা এটা পুরো স্ক্যাল্পে ইউজ করতে পারো। আমি শুধু এটা বলছিলাম যে যাদের কোনো একটা সাইড থেকে, ধরো ছেলেদের এই মিডিল থেকে খুব বেশি হেয়ার ফল হয়, এই সাইড দুটোতে হেয়ার ফল হয়, মেয়েদেরও এই সাইডে হেয়ার ফল হয়, মিডিলে খুব বেশি হেয়ার ফল হয়, কারণ এই জায়গাটা শীতে করে, সিঁদুর পরে, সেই কারণে হেয়ার ফল খুব বেশি হয়, তো সেটা থেকে যদি তোমরা রিকভার হতে চাইছো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। 200% কাজ করে, বিশ্বাস করবে না। আমার এই জায়গাটা না খুব বেশি ফাঁকা হয়ে গেছিলো, একদম ফাঁকা 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 হয়ে গেছিলো, খুব ভালো দেখাচ্ছিলো, যখন চুল বাঁধতাম নেটে না একদম পুরো আমার স্ক্যাল্পটা দেখা যেত। এখন দেখতে পাচ্ছ কতটা রিকভার হয়ে গেছে। আমি এইটা ফার্স্ট এটা ইউজ করেছিলাম, এখন একটুখানি আছে, যেটা একটুখানি আমার চলে যাবে। যারা এরকম হেয়ার ফলের প্রবলেম দিয়ে যাচ্ছে, এক সাইড দিয়ে চুল উঠেছে বা কারোর কারোর তো পুরো মাথা থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে শীতে দেখায়, তারা এটা ট্রাই করে দেখতে পারো। 200% হেয়ার ওঠে, ছোট ছোট হেয়ার ওঠে এবং ওই জায়গাটা ফিল করতে খুব বেশি তাড়াতাড়ি সাহায্য করে। তোমরা একটা কন্টেনারে বুঝে যাবে তোমাদের যেই হেয়ারটা যেখানটা ফাঁকা ছিল সেখান দিয়ে রিকভার হচ্ছে। 1 মাস ইউজ করলেই বুঝতে পারবে যে তোমাদের যে জায়গাটা প্রবলেমটা ছিল সেটাতে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হতে পারছো। যাদের এরকম হেয়ারে খুব বেশি প্রবলেম আছে তারা তাড়াতাড়ি যাও, এটা পারচেস করো আর তোমাদের হেয়ারের উপর অ্যাপ্লাই করে দেখো কতটা ভালো। তোমাদের যেখানে হেয়ার ফলটা হচ্ছিল সেখান থেকে কন্ট্রোল হয়ে গেছে একদম, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, এটা তোমরা যে কেউ ইউজ করতে পারো, ছেলে উভয় মেয়ে সবাই ইউজ করতে পারো। তো এটা সম্পর্কে আমি সম্পূর্ণ বলে দিলাম, যাদের হেয়ার ফলে খুব বেশি একটা জায়গা থেকে হেয়ার ফল হচ্ছে তারা গিয়ে তাড়াতাড়ি পারচেস করে এটা ট্রাই করে দেখো কতটা ভালো একটা প্রোডাক্ট। সোমিজের একটা গ্রো প্লাস ফার্টিলাইজার, হেয়ার ফার্টিলাইজার তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। যাদের খুব বেশি হেয়ার ফল হচ্ছে তারা এটা ট্রাই করে দেখো কতটা ভালো, আর তোমাদের খুব তাড়াতাড়ি হেয়ার উঠবে। চলো এবার এটা সম্পর্কে সম্পূর্ণ বলে নিয়েছি, এবার তোমাদেরকে এই প্রোডাক্টটা একবার দেখিয়ে নিই কিভাবে অ্যাপ্লাই করতে হয় হেয়ারের উপরে।
চলো স্টার্ট করা যাক। আমি ফার্স্টে আগের প্যাকেজিংটার কথা বলে নিই। এটা আগে যেটা ছিল সেটা এরকম ভাবে স্প্রে করে অ্যাপ্লাই করতে হতো, যেটা ভীষণ সুবিধা হতো। যাদের ধরো মিডিল পজিশনে ফাঁকা হয়ে গেছে সেই এরকম ভাবে স্প্রে করে নিতে পারতো আর হয়ে যেত। কিন্তু এখন এই কন্টেনারটা একটু বাজে করে ফেলেছে, এটা কিন্তু কম করে নিয়ে তারপরে হেয়ার অ্যাপ্লাই করতে হবে। এটা খুব বাজে সিস্টেম করে নিয়েছে। এটা খুব কমফোর্টেবল ছিল, এরকম ভাবে স্প্রে করতে অ্যাপ্লাই করতে খুব বেশি ভালো হতো আর হাইজিনও মেনটেন থাকতো। যেটুকু জায়গায় হেয়ারফল হয়েছে আমি সেই জায়গাটা ইজিলি অ্যাপ্লাই করতে পারতাম এরকম ভাবে। দেখে নাও জাস্ট এইভাবে এইভাবে স্প্রে করে, এই যে যেই জায়গাটুকু হেয়ারফল হয়েছে এইভাবে আমরা স্প্রে করে নিতে পারতাম। এটা খুবই ইজি একটা খুব ভালো ব্যাপার ছিল। কিন্তু এখন যে নতুন প্যাকেজিং হয়েছে এটা কিন্তু একটু বাজে আসছে, আমার একদমই পছন্দ না। এই প্যাকেজিংটা দেখো, এটা এরকম স্প্রে বোতলে এসেছিল, এটা খুবই হ্যান্ড ফ্রেন্ডলি ছিল আর খুব তাড়াতাড়ি স্প্রে করা যেত হেয়ার উপরে, খুব তাড়াতাড়ি মানে অ্যাপ্লাই করা যেত। কিন্তু এইটা একটু বাজে চলে আসছে, এটা এবার কিন্তু যে প্যাকেজিংটা করেছে এটা একদমই ভালো না। এরকমভাবে কম করে প্রোডাক্টটা বার করতে হবে। প্রোডাক্টটা দেখে না একটু অরেঞ্জিস আছে, এটা কিন্তু একদম এই যে হেয়ারের মধ্যে এরকমভাবে অ্যাপ্লাই হয়েছে ফার্টিলাইজার। কিন্তু এইটা ওয়েস্ট করবো না, তুলে লাগিনি। কিন্তু এটার প্যাকেজিং একদমই ভালো না, এটা তোমাদের কি করতে হবে, এটা বাটির মধ্যে নিয়ে তারপরে হেয়ারের উপর অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই প্যাকেজিংটা খুব বেশি ভালো ছিল, এটা জাস্ট স্প্রে করে নিতাম আর চুলের মধ্যে অ্যাপ্লাই হয়ে যেত। তোমার এটা প্যাকেজিংটা একদমই পছন্দ হয়নি প্রথম কথা। ফার্স্টে যে প্যাকেজিংটা ছিল এটাই ভালো ছিল, কিন্তু এটা যে নতুন প্যাকেজিং করেছে এটা একদমই ভালো না, একদমই পছন্দ নাই প্যাকেজিংটা। কিন্তু যাদের তোমাদের হেয়ার ফল হচ্ছে, যারা কি করবে ট্রাই করতে চাইছো, তারা এটা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু এভরি নাইট অ্যাপ্লাই করতে হবে, রাত্রেবেলা অ্যাপ্লাই করে নিতে হবে, মর্নিংয়ে শ্যাম্পু করার কোনো দরকার নেই। এভরি ডে ইউজ করতে হবে, এটা সপ্তাহে সাত দিনই এটা ইউজ করতে হবে। তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি রিকভার হতে পারবে, তোমাদের যেখান থেকে হেয়ার ফল হচ্ছে সেটা থেকে তোমরা রিকভার হতে পারবে। এবার বলবে কীভাবে শ্যাম্পু করবো, তোমাদের যেইটুকুনি জায়গায় হেয়ার ফল হয় সেই জায়গাটা তোমরা অ্যাপ্লাই করবে, 3 দিন অন্তর অন্তর তোমরা এটা শ্যাম্পু করতে পারো বা এভরিডেও শ্যাম্পু করতে পারো। ধরো রাত্রে অ্যাপ্লাই করলে মর্নিংয়ে গিয়ে শ্যাম্পু করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা কিন্তু এভরিডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে চুলের উপর। এটা কিন্তু কোনো অয়েলি ভাব নেই যে এরকম এইটুকুনি জায়গায় অ্যাপ্লাই করেছি এখান থেকে অয়েল বেরোচ্ছে, এমন কিছু হবে না। এটা একটা ফার্টিলাইজার, এটা একটা ওষুধ, এটা তোমাদের চুল থেকে কোনো অয়েল আসবে না, কোনো সিল্কিনেসকে দূর করে দেবে না। যে হেয়ার ফল হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে দেবে, তোমাদের যেখানে হেয়ার ফল হচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি করে চুল বাড়াতে সাহায্য করবে। তো যাদের খুব বেশি হেয়ার ফল হচ্ছে তারা দেরি করে না, এই প্রোডাক্টটা একবার পার্চেস করে দেখতে পারো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আমার দেখতে পাচ্ছ অলমোস্ট এখানে হেয়ার অনেক উঠে গেছে, আর এটা নিয়ে বলার কিছু নেই। আই হোপ এই দ্য সোমিজের গ্লো প্লাস হেয়ার ফার্টিলাইজারের ছোট্ট একটা রিভিউ তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পরে ছোট সাবেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন আসতে থাকে। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।